প্ৰতিবাদী কাৰ্যসূচীৰ আয়োজন কৰা হৈছে ক্ষমা কৰিব বিজেপিৰ এখন সভাৰ আয়োজন কৰা হৈছে বিজেপিৰ সভাত এই মুহূৰ্তত ভাষণ আগবঢ়াই আছে ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি গৰাকীয়ে গতিকে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলে আজি নিজের নিজের মোবাইল উলিয়াই লোক আর আজি এই মঞ্চের পরে যে আমি যে কাক সমর্থন করছো সকলে একটা মিস কল দেওয়ার ব্যবস্থা করক। মিস কলের নাম্বার হয়েছে 88662 সকলে 88662 এগেইন 88662 সকলে যে সকলে মোবাইল লইছে হাতত মোবাইল লই পেলায় যে সকলে হাতত মোবাইল নাই নাম্বারটি লিখি পেলায় সকলে একটা মিস কল দিলে হবো। আর এই মঞ্চের পরে আমি এই মিস কলটি দেওয়ার পিছত কাক যে আমি সমর্থন করছো তাকে প্রমাণ হবগে। আর আগন্তুক দিনত আমি বুঝে বুঝে গিয়ে পেলায় প্রতিগী যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সেই কার্যকর্তা সকলকে কাক সমর্থন জানাই পেলায় এই মিস কল দিবলে মানে বিনম্রভাবে আহ্বান জানাই পেলায় আর সদয় হেকট আপনার সকলকে আপনার সকলকে মানে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাইছো। ভারতীয় জনতা পার্টির রাজ্যিক কমিটির তরফরা আজি মানে যা 25 তারিখে 3টা বছর আপনার একটু কার্যনির্বাহ করছো সভাপতি হিসাবে আর সেই সভাপতির সেই 3টা বছর আপনাদের যতিটি বুথর পৃষ্ঠপোষক সকলে প্রতিটি বুথর কার্যকর্তা সকলে সভাপতি সকল মন্ডল সভাপতি সকলে শক্তি কেন্দ্রের আহ্বায়ক সকলে বিধায়ক সকলে সাংসদ সকলে রাজ্যিক কার্যনির্বাহ সদস্য সকলে মোর্চার সভাপতি সকলে মোর্চার কার্যকর্তা সকলে কি সহায় সহযোগ আগবলে তাকে আপনার ধন্যবাদ জানাইছো। আর আমার প্রাক্তন সভাপতি সকল মন্ত্রী সকল যে 3টা বছর সহায় সহযোগ আগবলে তার ধন্যবাদ জানাইছো। আর বিশেষকৈ ধন্যবাদ দুগৰাকী ব্যক্তিক জানাইছো, এগারী হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া আর আনগারী হয়েছে মাননীয় বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া। যা 3টা বছর প্রতিটি দিনে যি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকল যে মার্গদর্শন দিলে কি সহায় সহযোগ করলে তার কারণে আজি আমি বৃহৎ সকল লাভ অনুভব পাইছো। আমার কার্যকর্তা সকল লাগবে কার্যকর্তা সকল কোন দিকে আগুয়ে নিব লাগে এই সম্পর্কে বিভিন্ন সময় মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর মাননীয় নেতার আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া বিভিন্ন সময় ভবিষ্যৎরূপে আমাক আগবড়ে যার কারণে এই দুগৰাকী ব্যক্তিক মই পুনের আন্তরিক ধন্যবাদ জানাই পেলায় মই আমার বক্তব্য শেষ করছো। নমস্কার, ধন্যবাদ, জয় অসম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপির কাছে হচ্ছে